দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের হত্যা ও হয়রানির প্রতিবাদে রংপুরে আয়োজিত শোক র্যালিতে পুলিশ বাধা দেওয়ায় সড়কে নামতে পারেনি দলটির নেতাকর্মীরা। র্যালি না করতে পেরে নগরের গ্র্যান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা। জানা গেছে, নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয় থেকে শোক র্যালি বের করে মহানগর বিএনপি প্রধান সড়কে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মাহফুজুন নবী।